নতুন মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সকালে গাজীপুরের নাওজোর ও রওশন সড়ক এলাকায় রাজপথে অবস্থান নেয় স্থানীয় কারখানার কর্মীরা। এ সময় উত্তেজিত শ্রমিকরা রাস্তায় আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। শিল্প, পুলিশ, র‍্যাব ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে সাভারে এখন পর্যন্ত কোনো বিক্ষোভের সংবাদ পাওয়া যায়নি। সকাল থেকেই নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা। মালিক আমাদের কাছে আসুক, আইসা সমাধান কইরা আমাগো বেতন যেরকম পোষাইবো সব কিছু দাম কমাই দেখ, আমাদের আর কোনো দাবি থাকবে না। এতে সংসার চলার দূরকতা মনে করেন আয়তে ব্যয় বেশি হয়ে যায়, তাহলে আমরা রুম ভাড়া দেবো কিভাবে, খাবো কিভাবে, ছেলেমেয়ে দেখবো কিভাবে, বা আমার দেখবো কিভাবে? নাও জুড়ে যেটা তারা আশেপাশের গার্মেন্টস থেকে তারা নাও জুড়ে নেমে আসছিল, নেমে আসার পর রাস্তার অবরোধ করার চেষ্টা করে। পুলিশ আমরা তাদের সঙ্গে কথা বলি, কথা বলার এক পর্যায়ে তাদেরকে আমরা টিয়ার সেল দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিই, পরবর্তীতে তারা চলে যায়। এখন সব কিছু স্বাভাবিক আছে। দর্শকের বিষয়ে আরো খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, আজকের বিক্ষোভ থেকে শ্রমিকরা কি কি দাবি তুলছেন বিস্তারিত জানাবেন। তানিয়া, আসলে শিল্প উদ্দেশ্যে তো গাজীপুরে কিন্তু শিল্প কারখানার যে শ্রমিক রয়েছে তারা কিন্তু দাবি করছেন যে সর্বনিম্ন বেতন কিন্তু 23,000 টাকা, তো সরকার নির্ধারিত যে ঘোষিত 12,500 টাকা যে বেতন রয়েছে সেই বেতন কিন্তু তারা অপেক্ষা করেই কিন্তু আসলে এই সকাল থেকে এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। তো এই আন্দোলনের অংশ হিসেবে সকালে কিন্তু নাওজুর এবং রওশন সড়ক এলাকায় আন্দোলন করেছে এবং তারা কিন্তু রাস্তা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছিল। তো এর প্রেক্ষিতে পুলিশ কিন্তু ঘটনাস্থলে গিয়ে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড দিয়ে কিন্তু সাধারণ যে শ্রমিক রয়েছে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং তারা মহাসড়ক থেকে সরে যায়। এরপর থেকেই কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পুলিশ বলছে সে সাধারণ মানুষ এবং যাত্রী যেন নির্বিঘ্নে চলতে পারে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু তারা রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু তারা পুলিশ মোতায়েন করে রেখেছেন এবং র‍্যাব, বিজিবি মোতায়েন রয়েছে এবং শান্তিপূর্ণভাবে যেন মহাসড়ক সড়কে যেন মানুষ চলাচল করতে পারে সেই দিকে কিন্তু সচেষ্ট রয়েছে। এবং পুলিশ বলছে যে গাজীপুরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রেখেই কিন্তু আসলে গাজীপুর আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং সাধারণ শ্রমিকদেরও কিন্তু আহ্বান জানিয়েছেন যে তারা যেন আর এই বিক্ষোভ না করে এবং রাস্তাঘাট না বন্ধ করে, সেই দিকে খেয়াল রেখেই কিন্তু পুলিশ রাস্তাঘাট রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থান রয়েছে। তো এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ। তানিয়া।